দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুহাজার জামিজুরি আর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সম্মাননা চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুঞ্জন সংবর্ধনা পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হই একত্রিশে মার্চ শনিবার স্কুল মার্ড দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান উদ্বোধন করে বিশিষ্ট রসায়নবিক ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি ডক্টর সরসকান্তি সিংহ হাজারি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পরিষদের সভাপতি জনাব জাফর আলী হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জা আহমদ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম চৌদ্দ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাস নজরুল ইসলাম চৌধুরী এটা বক্তব্য রাখায় বিশিষ্ট সাংবাদিক জসীমউদ্দিন চৌধুরী সবুজ উপসচিব গোলাম রহমান অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য সহ বোধকেই এই আয়োজনে অনুষ্ঠানমালার মধ্যে আছিল 800 জনরে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ব্যাচ ভিত্তিক প্রাক্তন শিক্ষার্থীদের প্রায় 3000 ব্যাচের আনন্দ ریلی দজের সদর প্রদক্ষিণ করে আবার স্কুল মারাতাই শেষ হয় আর 500 জন চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে 30 জন বিজয়ের মাঝে পুরস্কার প্রদান সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিরল অবদান ছয় জনের গুণীজন সংবর্ধনা ও সতেরো জন মুক্তিযোদ্ধারে সংবর্ধিত করা হয় পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ডেস্ক নিউজ সি প্লাস টিভি